পনিরের বেশ কিছু রেসিপি আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। রেস্টুরেন্টে খেতে গেলে পনিরের যেসব আইটেম আমরা নর্মালি ট্রাই করে থাকি, এটা কিন্তু তার মধ্যে একটা। রেস্টুরেন্টের খাবার যদি ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়, তাহলে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, বলুন। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবোল তাবোল থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি আফগানি পনির। আফগানি পনির বানানোর জন্য 450 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এইভাবে লম্বালম্বি করে কিউবের আকারে কেটে নিচ্ছি। পনিরের টুকরোগুলো কাটা হয়ে গেছে, এবার এটা ম্যারিনেট করব। প্রথমে 2 টিস্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করছি, সামান্য একটু সল্ট অ্যাড করলাম, এবার 1 টিস্পুনের থেকে সামান্য কম গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। এক চিমটে হিং আর 1 টিস্পুন আদা রসুন বাটা অ্যাড করে খুব ভালো করে পনিরের গায়েগুলো মাখিয়ে নিচ্ছি। আমরা সবাই জানি যে পনিরের কোনো নিজস্ব টেস্ট থাকে না, আর এই রেসিপির জন্য এই ম্যারিনেশনটা কিন্তু খুব প্রয়োজন। এবার 1/2 টিস্পুন ক্রাশড কসুরি মেথি অ্যাড করলাম, এটা অপশনাল। একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিলাম। মোটা করে কাটা 1 ইঞ্চি আদা আর 3টে রসুন তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করে যখন ভালো গন্ধ বেরোলো, তখন 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ, 4টি কাঁচা লঙ্কা আর অল্প একটু সল্ট অ্যাড করলাম। পেঁয়াজটা নরম হয়ে না আসা পর্যন্ত লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে 1 মুঠো ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতার সাথে কিন্তু ডাঁটিটাও থাকবে। একটু ঠান্ডা করে নিয়ে এগুলো গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি। টেবিলস্পুন দই অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে, একটা পাত্রে এটা ঢেলে দিলাম। এই পেস্টের মধ্যে এবার ফেটিয়ে রাখা 1/4 কাপ দই অ্যাড করলাম। এবার পুরোটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই মিক্সচারে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবটা মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা প্রপারলি করতে হবে। কার্ড মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে ম্যারিনেটেড পনিরগুলো এক এক করে দিয়ে দিতে হবে। কসুরি মেথির ফ্লেভার আমার খুব প্রিয়, তাই আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। পনির কিউবগুলোর একটা দিকে হালকা গোল্ডেন কালার চলে এলে আমরা এগুলোকে উল্টে দেব, যাতে 2টো সাইডেই একটা সুন্দর কালার আসে। পনিরটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার এগুলো আমরা পিষে তুলে নেব। আবারও একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিলস্পুন ঘি গলিয়ে নিলাম। এবার এই গলানো ঘিয়ের মধ্যে একে একে দারচিনি, তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে দিলাম। এবার তৈরি করে রাখা মিক্সচারটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। মিক্সচারটা অ্যাড করার পর ঘিয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে আসে। এবার চাপা দিয়ে 5 মিনিট এটা রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে হবে যাতে নিচে লেগে না যায়। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটা রাখতে হবে। 1/4 কাপ জল অ্যাড করছি। পেস্টটা যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া জলটাই অ্যাড করলাম। এবার কিছুটা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথি ইউজ করার আগে তাওয়াতে হালকা গরম করে নিয়ে হাতে 2টো তালুর মধ্যে ঘষে নিয়ে অ্যাড করবে, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। এই রেসিপির জন্য আমাদের কিন্তু একটা থিক গ্রেভি দরকার, যেটা আমি অলরেডি বানিয়ে ফেলেছি। এবার একটা সার্ভিং প্লেটে প্রথমে এই গ্রেভিটা ঢালতে হবে।
তারপর তৈরি করে রাখা পনির কিউবগুলো এর উপর সাজিয়ে দিতে হবে। পনিরগুলো কিন্তু এইভাবে সব শেষে অ্যাড করবেন, গ্রেভির মধ্যে দিয়ে রান্না করবেন না, তাহলে টেস্ট এবং টেক্সচার দুটোই নষ্ট হয়ে যাবে। ভিডিওটা দেখে রেসিপিটা খুব ইন্টারেস্টিং লাগছে তো? কমেন্ট সেকশনে আমাদের প্লিজ জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।